प्रिय भिवार्स सबा के शुभेच्छा अभिनंदन जाची। तो आज के आसलम नड़ाइले एखे अपनार एक कचुबागने पास क्षेत्र देखते यार मूलत कचु क्षेत्र कचुटार नाम हमें निउटन पानी कचु हमें अने अने नाम सुन निउटन पानी कचु आर अने निउटन पानी कचुते लति है ना तर फलन भलो ना इना तो मूलत आज के देख जो निउटन पानी कचुटा क्यों चाष करते हैं तारे बोले रखी एखानकार जो फार्मर तर नाम हे इंद्रजित दास। तो उन्नी कचुटा अपनार आज के दुई बसर धरे चाषाबाद करते हैं प्रथम बसर भलो फलाफल पाय आज के एन आपनर द्वित बसरे आसि तो खुलना थे आसि वनर कचु क्षेत्र देखार जो तो इंद्रजित दास आलाप करब ये निउटन पानी कचुर आपनर आविष्कार कारक जो निउटन तरह आलाप करब। तो चलें बंधुरा आपनर फार्मारे साथ आलाप करी কেমন আছেন ইন্দ্রজিৎ বাবু? জি আমি ভালো আছি দাদা, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, তো আমরা আজকে আসলাম আপনার ইন্দ্রজিতের এখানে। তো এ ভাই গত বছরও আপনার কচু লাগিয়েছিল, গত বছর প্রথম লাগিয়েছিল নিউটনের কাছ থেকে নিয়ে। তো এ বছর দ্বিতীয় বছর, প্রথম বছর তার রেজাল্ট ভালো হয়নি কারণ বুঝতে অনেক ঝামেলা হয়েছিল। তো এ বছর কচুর চেহারা মোটামুটি ভালো। তো এই যে বাগানটা আমরা দেখতে পাচ্ছি, এটা ভাই কতদিনের বাগান? এটা 120 দিনের বাগান। 120 দিন মানে 4 মাস, 4 মাস বয়স এই বাগানের। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 4 মাসে কিন্তু এক একটা কচু গাছ প্রায় আপনার 5 কেজি 5.5 কেজি এরকম হাইট হয়েছে, এই যে দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো এখানে কি লতি ভাঙা কি আরম্ভ হয়েছে? জি, লতি ভাঙা শুরু হয়েছে। আমি 45 দিন পর থেকে কিছু কিছু লতি কাটা শুরু করেছি। তো দর্শক দেখেন, আমরা কিন্তু নিউটনের ভিডিওতে দেখছি যে সাধারণত আপনার কচুটা লাগানোর পরে আপনার 60 দিন পরে আপনার লতি আসে। তো ইন্দ্রজিৎ যেটা বলতেছে যে আপনার 40-45 দিনে কিন্তু লতি আসছে, ভাঙছেন কতদিন পর? আমি ওই 50-55 দিন পরের থেকে ভাঙছি। তখন একটু লতিটা কম, শীতের কারণে একটু কম বাড়তো, এখন লতি আমার প্রচুর আসা শুরু হয়েছে। এক মাস থেকে লতিটা বেশি আসছে, বাজার মূল্য খুব ভালো এখন। আচ্ছা আচ্ছা, তো এই আপনি এখানে যেটা লাগিয়েছেন এটা কতটুকু জায়গা? এটা 55% জায়গা। 55% জায়গা প্রথম যেদিন আপনি আপনার এই লতিটা ভাঙছিলেন, এই যে আমরা দেখতে পাচ্ছি, কতটুকু পরিমাণ হয়েছিল এটা? তখন 50 কেজি হয়েছিল প্রথম দিনে। 50 কেজি প্রথম দিন মানে ওই ছোটর থেকে একটু বড় হওয়ার পরে। প্রথম দিন তো একদম খুঁটে খুঁটে কাটতে, তখন আজ 10 কেজি 15 কেজি 20 কেজি এরকম। এখন আপনার এই মানে সপ্তাহে কয়দিন উঠান এটা? আমি এক সপ্তাহ পরে পরে উঠে। সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন। মানে এখন কতটুকু উঠতেছে? 4 মাস পরে? 4 মাস পরে এখন এই শীতের কারণে লতিটা কম ছিল, এখন গরম আসা শুরু করেছে। এখন প্রত্যেক কাটায় 20 কেজি করে বাড়তেছে, তো এখন মোটামুটি আমার 4 মণ করে হচ্ছে সপ্তাহে। 4 মাস? তো বাজারটা কেমন পাচ্ছেন আপনি? বাজার আমি খুচরা বাজার পাচ্ছি 80 টাকা কেজি এবং পাইকারি 60 টাকা। অবাক করার বিষয় আসলে, 80 টাকা যদি কচুর লতির কেজি হয় এবং আপনার 55 শতক জমিতে উনি উঠাচ্ছেন 4 মণ 4.5 মণ, তো এভাবে কতদিন পর্যন্ত উঠাতে পারবেন আপনি এটা? আমি এখান থেকে 3 মাস লতিটা প্রথমে ভালো আসবে, তারপর 3 মাস পরে গিয়ে লতির পার্সেন্টেজটা একটু কম হয়ে যাবে, তখন আমি কচুর ফুল বিক্রি করব। যেহেতু আমার কচুরটা আগতি লাগানো, সেহেতু আমি একটা ফুল 2 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। ও মানে লতিতেই তো আপনার আশা রাখা যায় যে জমির হারি প্লাস আছে আপনার এই এভারেজ সব খরচ উঠে আসবে। আমার খরচটা গত বছর বেশি হয়েছিল, এবার খরচটা কম হয়েছে, 30,000 টাকার ভিতরে আমার সব কমপ্লিট হয়ে গেছে। মানে আর সামনে যেগুলো হবে আর 5,000 টাকার ভিতরে সব হয়ে যাবে। তার ভিতর থেকে কৃষি অফিস থেকে আমাকে 10,000 টাকার হেল্প করেছিল কান্দাল ফসল উন্নয়নের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা দেখলাম যে আপনার ইসের আপনার ইন্দ্রজিৎ বাবুর সাথে আলাপ করলাম। তো উনি কিন্তু কচুটা লাগিয়ে ধানের থেকে কিন্তু অনেক অনেক গুণ বেশি লাভজনক এটা, কারণ কিন্তু 80 টাকা কেজি, 80 টাকার দরকার নেই। যদি এটা 40 টাকাও আপনার বাজার পাওয়া যায় তাহলে কিন্তু ধানের থেকে অন্তত 4-5 গুণ বেশি লাভ হয়। তো এখন উনি আপনার এই 4 মাসে আছে আপনার এই লতি উঠাচ্ছেন আপনার 4 মণ সপ্তাহে। তো আশা রাখি যে পরবর্তীতে আরও বেশি হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার লতিটা আসা শুরু হয়েছে কেবল, হ্যাঁ, তো এর পরবর্তীতে আরও বেশি আসবে। তো আপনি, আমি আপনার কাছে যেটা পার্সোনালি, এখনও সব গাছে লতি মোটা শুরু হয়নি, মানে শুরু হয়নি। তা আপনার কাছে আমি মোটামুটি মানে আপনার যে একটা প্রশ্ন রাখবো যে আপনি কি এটা লাগিয়ে কি আপনার খুশি? জি, আমি যথেষ্ট সন্তুষ্ট, আর আমার এই নড়াইল জেলার ভিতরে সব থেকে আমার কচু ভালো। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নতুন যারা কৃষক আছে, যারা আছে আপনার এই এলাকায় নতুন,
আপনার কাছ থেকে কি কেউ চারা নিচ্ছে নাকি? আমি ঢাকায় পর্যন্ত, ঢাকা মানিকগঞ্জ চারা পাঠিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তো এখন নতুন যারা কচু চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আমি এটুকু বলবো আছে, ধান পাট সরিষা করে যে খরচ আছে, 1 বিঘা জমিতে যে কোনো ফসল করতে গেলে 10,000 টাকা খরচ হয়, কিন্তু ওই দেখা যাচ্ছে বিক্রি করার সময় সর্বোচ্চ 30,000 টাকা বিক্রি করা যায়, তাতে লাভটা সেরকম হয় না। আপনি যদি কচু লাগান সেক্ষেত্রে সর্বনিম্ন 3,300 টাকার 1 বিঘা জমি থেকে 1,20,000 থেকে 30,000 টাকা বিক্রি করা যায়, সেটা খরচ খরচা বাদ দিয়ে সব। দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই কচু নিউটন। আসলে নিউটন জাতের পানি কচুটা ওনার হাত দিয়ে তৈরি, ওনার নাম আছে নিউটন, আমাদের ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ মুসাদ্দেক স্যার। উনি ওনার এই নামটা কচু নিউটন নামে আছে আপনার রূপান্তর করছে। তো আমরা আজকে মূলত শুনবো যে কচু চাষটা কীভাবে করতে হয়, আমরা একদম প্রাথমিক স্টেপ থেকে আপনার জমি চাষ থেকে শুরু করে কচু রোপণ পদ্ধতিটা আমরা নিউটনের মুখ দিয়ে শুনবো। তো নিউটন, এটা আপনার কী মাসে এটা লাগায়? এটি সাধারণত 12 মাসেই লাগানো যায়। তা সিজনটা হচ্ছে যেমন আছে আশ্বিন, কাতি, অগ্রাণ, পৌষ, মাঘ, এই টাইমটায় লাগালে আসলে সব থেকে ভালো হয়। আর যাদের উঁচু জায়গা আছে শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতি অগ্রাণ 12 মাসই করা যায়, তার সবচেয়ে পারফেক্ট টাইম আছে আশ্বিন কাতি অগ্রাণ। তাহলে আমরা আমরা জেনে নিলাম যে এটা আশ্বিন মাস কিংবা কার্তিক মাস, এরকম মাসে আর কি কচুটা লাগানোর জন্য খুবই উপযোগী। তো কার্তিক মাসে আমরা মনে করেন প্রাথমিক স্টেপে যেটা হবে জমিটা চাষ হবে। তো আমরা জানি যে জমিটা খুব সুন্দরভাবে যত ডিপ করে চাষ দেওয়া হয় তত কিন্তু ভালো হয়, কারণ কচুটা কিন্তু যেখানে জৈবিক উপাদান বেশি থাকে ওখানে ভালো হয়। তো জমিটা চাষ হয়ে গেল, চাষ 3 থেকে 4টা চাষ হবে, ডিপ চাষ, চাষ হওয়ার পরে যে সারটা দিতে হবে এই সারের ডোজটা আপনি বলবেন। প্রথমে তো জমিটা খুব ডিপ করে একটা চাষ দিতে হবে, চাষ দেওয়ার পরে পার শতকে 3 কেজি খেসো ভার্মি কম্পোস্ট, 2 কেজি সরিষার খোল, 2 কেজি TSP, 500 গ্রাম MOP, 500 গ্রাম জিপসাম, 150 গ্রাম থিওবিট, 150 গ্রাম সালফার, 150 গ্রাম দস্তা। তো এই দস্তা সারটা বাদ রেখে বাকি যে আর সারগুলো আছে সব সারগুলো একসঙ্গে মিক্সার করতে হবে। মিক্সার করার পরে এটে জমিতে এক চার্জ দেওয়ার পরে জমিতে মারতে হবে, মারার পরে জমি আরও 2টো চার্জ দিতে হবে, চার্জ দিয়ে জমিতে 2-3 ইঞ্চি পানি বাঁধাই রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনার আছে যে দস্তা সারটা বাকি থাকবে, ওই দস্তা সারটা 2 দিন পরে দস্তা সারটা দিতে হবে, দিয়ে জমিটা সুন্দর করে মই টানতে হবে, মই টানে জমিটা লেভেল করে আরও 5 দিন ফেলাই রাখতে হবে। ফেলাই রাখার পরে তারপরে এই কচুর চারাটা লাগাতে হবে। তা চারাটা লাগানোর আগে যে চারাটা লাগাতে হবে, একটা চারার থেকে একটা চারা দূরত্ব 24 ইঞ্চি আর লাইন টু লাইন আছে 27 ইঞ্চি। আচ্ছা, আমরা ওই বিষয়টা একটু পরে আসি। তো আমরা দর্শক শুনলাম যে কচু চারাটা লাগানোর সময় সারের ডোজটা, এটা কিন্তু অত্যন্ত একটা জরুরি বিষয়। যেমন আমরা এই যে জমিতে দাঁড়িয়ে আছি, এটা নড়াইলে আপনার যে ফার্মারের জমি, এ কিন্তু প্রথম বছর লাগিয়েছিল, প্রথম বছর কিন্তু রেজাল্টটা ওইভাবে আসেনি। কারণ কি, সারের ডোজটা নিউটন বলছিল একরকম আর ও করছিল আর একরকম, করলে প্রথম বছর কিন্তু ফলাফল মোটেও ভালো আসেনি, পরবর্তী বছর এখন দেখতে পাচ্ছেন আপনার খুবই কিন্তু ভালো। তো আমরা সারের ডোজটা খুব মনোযোগ সহকারে দেখবো, দেখার পর এবার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার এই আপনার কতটুক দূরত্ব এটা লাগাবো। হ্যাঁ, তো এটা মোটামুটি আপনার কত ইঞ্চি বললেন আপনি? একটা কচুর থেকে একটা কচু, এই যে দেখতেছেন এই যে কচুর থেকে এই কচু 24 ইঞ্চিও দিতে পারেন, 27 ইঞ্চিও দিতে পারেন, 24 বা 27, 27 বাই 27 করে দিলেও হবে আর 24 বাই 27 এটা দিলেও হবে। তবে আমরা স্ট্যান্ডার্ড 2টো সাইজ পেয়েছি, যে একটা আপনার মানে এমনও দিতে পারেন যে লাইন থেকে লাইনের দূরত্ব হবে 27 ইঞ্চি আর চারা থেকে চারার দূরত্ব হবে 24 ইঞ্চি, কিংবা 27 ইঞ্চি 27 ইঞ্চি এভাবে দেওয়া যায়, অসুবিধা নেই। তো আপনার লাগানো কমপ্লিট হয়ে গেল, লাগানোর পর পরবর্তীতে আপনার সারটা কতদিন পরে দেবে? লাগানোর 15 দিন পরে আসছে, যদি গুটি ইউরিয়া ব্যবহার করা হয় তা এই প্রতিটা গাছে এই সাইডে এখানে একটা মানে চারি সাইডে চার সাইডে দূরত্ব, এটা আছে গাছ থেকে 6 ইঞ্চি 8 ইঞ্চি দূরত্ব, 3 ইঞ্চি মাটির তলে, যেমন এখানে একটা ওখানে একটা, এই চার সাইডে 4টি গুটি দিতে হবে প্রতিটা গাছে, 2.5 গুটি সাইজ। তো 2.5 গুটি সাইজ একটা গাছের আপনার চারপাশে 4টা হবে, দূরত্ব হবে কয় ইঞ্চি বললেন? 6 ইঞ্চি, গাছের থেকে 6 ইঞ্চির দূরত্বে চারপাশে 4টা গুটি উড়িয়ে দিতে হবে, 2.5 প্রথম ডোজ। মানে আমরা ফার্স্টে কিন্তু জমিটা তৈরি করলাম, করার 1 সপ্তাহ পরে আপনার চারাটা লাগাচ্ছি, লাগানোর 15 দিন পরে
গুটি ইউরিয়াটা গুটি ইউরিয়া মানে প্রথম ডোজটা আর কি হচ্ছে পরবর্তী ডোজটা এর পরবর্তী ডোজ আছে গুটি দেওয়ার পরে আছে আপনার প্রতি ধরুন 15 দিন গেল 35 দিনই যায় আবার কিছু ইউরিয়া ব্যবহার করতে হবে এটি আছে শতাংশে 500 গ্রাম আরে 35 দিনই দিতে হবে সিটিএটা সিটিএ দিতে হবে তা সিটিএ দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে সারটা মারা হোক না কেন এই যে ডুগা এই ডুগার ভিতরে যেন কোনো সার না যায় এই লাইনের মধ্যে একটু নিচু হয়ে সারটা ব্যবহার করতে হবে আচ্ছা মানে আপনার ইউরিয়াটা দেওয়ার সময় কিন্তু আমাদের অতীব জরুরি আমিও আপনার কচু লাগিয়েছিলাম তো ওই দ্বিতীয় ডোজের যে সারটা এটা দেওয়ার সময় কিন্তু আমার ডাগার ভিতরে যে অনেক ডাগা নষ্ট হয়ে যায় এতে কচু গাছের কিন্তু ব্যাপক ক্ষতি হয় তো এটা আমরা খেয়াল রাখবো আর তার পরবর্তীতে আপনার কতদিন পর আবার সার 35 দিনে যেটা গেল 55 দিনে দিন যায় আবার ইউরিয়া প্রয়োগ করতে হবে পার শতকে আছে 1-1 কেজি আচ্ছা 500 টাকা 1 কেজি এবার 55 দিন তাহলে তো 60 দিনের মতো আবার লতিটা এসে যাচ্ছে তাই না তাহলে 60 দিনের মতো লতি আসছে যে এই আমরা যে জমিতে আছি এ ভাই আপনার 60 দিনের মাথায় কিন্তু লতিটা কাটছে তখন এই লতিও কাটা হবে সার ওইভাবে দেওয়া হবে হ্যাঁ প্রতি সপ্তাহে লতি কাটবে প্রতি শতকে 500 গ্রাম হারে আছে ইউরিয়া প্রতি সপ্তাহে সপ্তাহে মারে সপ্তাহে সপ্তাহে মেরে যায় প্রতি সপ্তাহে সপ্তাহে তাতে হবে কি এই লতিগুলো সাইজ খুবই ভালো আসবে এই যে লতিগুলো সাইজ প্রতি সপ্তাহে সপ্তাহে সার দিলে এই লতিটা সাইজ খুবই ভালো আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা এই যে দেখতে পাচ্ছি লতির কিন্তু খুব ভালো সাইজ আর এখন কিন্তু আপনার প্রাথমিক স্টেপে প্রথম স্টেপে ওঠানো শুরু হয়েছে তো এই জন্য কিন্তু লম্বাটা একটু কম আছে এটা কিন্তু যত বয়স হবে আপনার উপর থেকে যত আসে তত কিন্তু আপনার লতি চেহারাটা সুন্দর হয় এটা সাধারণত আপনার আপনার কত ইঞ্চি লম্বা হয় এটা সাধারণত লম্বা 18 ইঞ্চি 20 ইঞ্চি এরকম টাইপের রাখলে আছে একটু ফুসায় তা নাহলে এই যদি 9-10 ইঞ্চি রাখা হয় তাহলে তো ওইটা ফুসাবে না মানে এটা আরো 2-4 দিন পরে কাটলো কাটা যেত যাই হোক আর কি এখন বাজার দাম খুবই ভালো আমরা ভাইয়ের কাছ থেকে জানছি যে 1 কেজি লতি উনি বেচতেছে 80 টাকা বা 60 টাকা এটা কিন্তু একটা মানে ব্যাপক একটা দাম এই জন্য হয়তো উনি চেপে একটু কেটে দিচ্ছে তো আমাদের সারের ডোজটা শেষ এবার লতিটা যখন উঠানো শুরু হবে উঠানোর পর কতদিন এটা কন্টিনিউ চলতে থাকবে লতিটা সাধারণত একবারে কাটা শুরু হলে প্রতি 6 দিন অন্তর অন্তর সপ্তাহে একবার মাসে 4 বার আসছে লতি ওঠে তো এইভাবে আসছে 4 মাস ভরপুর লতি আসবে তারপরে যে লতির পার্সেন্টটা একটু কমে যাবে তো আমরা 1 বিঘা জমির মানে 33% 1 বিঘা জমির একটা হিসাব দিই 1 বিঘা জমিতে আপনার সপ্তাহে কত কেজি মতো 33% 1 বিঘা জমিতে প্রতি সপ্তাহে ভালো যদি ই হয় এখন গরম পড়ে গেছে প্রতি সপ্তাহে 5 থেকে 6 মন করে লতি তোলা যাবে সপ্তাহে 5 থেকে 6 মন এটা যদি আপনার মানে ভাই বলতেছিল যে 80 টাকা কেজি 80 টাকা দাম তো থাকবে না যদি আপনার মানে মিডিয়াম একটা দাম কেমন দাম পাওয়া যেতে পারে 80 টাকা তো এটা খুব হাই রেট তা এই সাধারণত 30-35 টাকা থাকলে আনা বুঝে যায় 30-35 টাকা কেজি বিক্রি করতে এলো ধানের থেকে 10 গুণ বেশি লাভ বেশি আর এটা তাহলে উঠতে থাকবে 4 মাস 4 মাস টোটাল আপনার কচুটা হারভেস্ট হবে কতদিন পর টোটাল এই কচুটা 7 মাস পর থেকে হারভেস্ট বিক্রি শুরু করা যাবে তারপরে আরো 2-1 মাস রাখলে গুড়ার এই কাঠটা হয়ে যাবে আছে মান কচুর মতো 5 কেজি 4 কেজি 6 কেজি একটা এই গুড়ার কচুর কাঠ হয়ে যাবে যদি 7 মাসের আরো 9 মাস রাখেন 9 মাস এর ফাঁকে আবার আমরা শুনছিলাম যে গাছের আবার ফুল ওঠে সাধারণত আপনার যদি 30 টাকা করেও বিক্রি হয় তা বাজারে এক এক পিস কচু যদি 30 টাকা বিক্রি হয় তা দেখছি যে এর কিন্তু বিশেষ কিছু রোগ আছে তো এই রোগ গুলো কি কি রোগ এবং কি কি আছে প্রতিকার এটা আমি তার কাছ থেকে জানবো তো নিউটন এর আপনার কি কি রোগ আছে প্রথমে আছে লেদা পোকা এই যে লেদা পোকা তারপরে আছে আপনার হচ্ছে মাইট এক ধরনের মাইট পাতার পরে ঝঙের মতো ছিন্ন ছিন্ন হয়ে যায় তারপর আছে গুড়া পচা এই 3টে রোগ আছে তা লেদা পোকার জন্য মিমটেক্স কোম্পানির ওয়ান্ডার প্রতি সপ্তাহে দিয়ে আছে স্প্রে করতে হবে আর মাইটের জন্য ওই ঝঙের মতো যেটা ওটার জন্য আছে ভার্টিমেক্স আছে অবিরন আছে যে কোনো একটা মাইট দমনের গ্রুপের একটা ওষুধ দিয়ে স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে ওটাও এক একবার করতে হবে যদি লাগে তারপরে গুড়া পচার জন্য আছে যেমন গোল্ডাজিম নয়িন এই ধরনের যে ওষুধগুলো আছে এইগুলো ব্যবহার করতে হবে আর আপনার পরামর্শ যে কোনো সমস্যা হলে আপনার ফার্মাররা যখন ফোন দেয় আপনি তো আছেন আপনি তো পরামর্শ তাদের দিয়ে থাকেন তাই না সে তো অবশ্যই
যে সমস্ত ফার্মাররা নতুন উদ্যোক্তা তাদের যে সময় যে সার্বিক বিষয় কচুর আমি পরামর্শ দিয়ে থাকি। তো এতক্ষণ আমরা চেষ্টা করলাম নিউটন জাতের যে পানি কচু এটা টোটাল দেখানোর জন্য যে কিভাবে লাগাতে হয়, আপনার কি কি রোগ আছে, এর প্রতিকার কি। তো এটা কিন্তু ধানের থেকে অনেক বেশি লাভজনক, এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় ফার্মাররা করতে পারে। আর সাহায্য বা সহযোগিতার জন্য আমাদের নিউটনের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার মানে সংশ্লিষ্ট উপজেলা যে কৃষি অফিসার ওনার সাথে যদি আপনারা আপনার যোগাযোগ করেন তাহলে কিন্তু এই চারাটা আপনারা পেতে পারেন, বা যে কোনো সার্বিক সহযোগিতা কিন্তু আমাদের যে নিউটন আছে ও দিয়ে থাকে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।